আমাদের সমাজে একটা প্রথা আছে, এটা বলে রাখা খুব ভালো হবে, এগুলো খুব বাস্তবমুখী কথা, এগুলো না বললে আমার মন ঠিক তৃপ্তি হয় না। সেটা হচ্ছে এই, দেখবেন কিছু গ্রামে ধনী মানুষ আছে, দায়িত্ব পর্যায়ের মানুষ যারা দায়িত্বশীল, এরকম কিছু মানুষ আজকে 2 বছর 2 মাস ধরে অসুস্থ। দেখবেন গ্রামের সিংহভাগ মানুষ ওই লোকটাকে দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে, কারণ ধনী লোক মেম্বার, যদি একটু দেখতে যাই ইন্দিরাবাসনে একটা ঘর ঢুকিয়ে দিতে পারে আমার নামে, এরকম একটা লোভ লালসা আছে। ওর বাড়িতে 10টা ফ্রিজ, বিশাল দামি লোক, 5টা ফ্রিজ, 5টা ফ্রিজে মাছ মাংস আপেল আঙ্গুর বেদানা রাখার জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে আর বলছে মামু আরো খাও। ধনী লোক, গ্রামে সম্ভ্রান্ত পরিবারের ছেলেও এই কারণে। আচ্ছা, আপনাদের গ্রামে কোনোদিন দেখেছেন যে কোনো হাই স্কুলের হেডমাস্টার বা কোনো হেড মাওলানা, আমি আমাদেরটা বলছি, হেডমাস্টার হেড মাওলানা, একজন উকিল আছে, একজন ব্যারিস্টার আছেন, এইরকম হাই কোয়ালিটির কিছু শিক্ষিত মানুষেরা কেউ মারা গেলে কারুর মায়ের বা বাপের জঙ্গলে কবর খুঁড়তে যায় দেখেছেন? হাই স্কুল হেডমাস্টার যায়? যায় না। যদি যায় ইল্লা মাশাআল্লাহ, সাধারণ যায়, এবং যারা যায় তারা কে হয়? গরিব মানুষ, একেবারে দুর্বল, নিম্ন কোয়ালিটির লোক, রিক্সা চালায়, কবর খুঁড়িয়ে এসে কথা বলে যে তোমার মায়ের কবর একদম ফিনিশিং ভাই, দাও আমাদের রোজের দাম মজুরিটা দিয়ে দাও, বলে না, বরঞ্চ দিতে গেলে লজ্জা বোধ করে, জাস্তাকুল্লাহ টাকা দিও না পল্টু ভাই, তোমার মা মারা গেছে, আমার মায়ের মতোই, আমরা জানি বলে করে দিলাম, তাই তো? হ্যাঁ, আপনার বেটির বিয়ে লেগেছে, সামাজিক অবস্থাটা বলছি, বেটির বিয়ে লেগেছে, আপনি সব শিক্ষিত মানুষদের বাড়িতে আগে আগে চিঠি করে দিলেন, 27 তারিখে নভেম্বর আমার বেটির বিয়ে, অবশ্যই আপনারা আসবেন। আচ্ছা, জীবনে কোনো দিন এটা মনে হয় যে আমার আব্বার যে লোকটা কবর খুঁড়লো, যে লোকটা আমার মায়ের কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদুর কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদির কবর খুঁড়েছিল, সর্বপ্রথম ওই লোকটাকে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসি, মনে থাকে? থাকে না, থাকে না। ওই রকম একটা একদম লো কোয়ালিটির লোক ওই গ্রামের দক্ষিণ পাড়াতে বাড়ি, আজকে 3 মাস বিছন সজ্জাতে, 3 মাস বিছনে পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না, কারণ ও দুর্বল মানুষ বলে। আমি মমতাজুল ইসলাম বলছি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে 10 বছর যত নেকি পেয়েছেন, আপনি যদি এই লোকটাকে দেখতে গিয়ে ধনী মানুষ যদি হন, পকেট থেকে 20-50 টাকা যদি বার করে লোকটাকে দিয়ে বলতেন, ভাই তুমি আমাদের কবর খুঁড়তে গ্রামের একজন প্রবীণ মানুষ, তুমি এক যে গরিব মানুষ বলে তোমায় কেউ আসে না দেখতে, আমি এসেছি, আমি ধনী মানুষ, এই 5000 টাকা তোমাকে দিয়ে গেলাম ভাই, তুমি বড় ডাক্তার দেখাও, আল্লাহ তোমাকে ভালো করে দিক, আমি তো বলবো 10 বছর তাহাজ্জুদ পড়ে জেনে কি পেয়েছেন, তার থেকে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। আপনি কেন ভুল করছেন? কোথায় আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন? বাড়ির পাশের বাড়ির লোক অসুস্থ পড়ে আছে 3 মাস, আপনি শুধু ঘন ঘন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, চিল্লিয়ে চিল্লিয়ে লোককে দেখাচ্ছেন? কোথায় আপনি হজ করতে যেতে চাইছেন 5 লাখ টাকা খরচা করে? অবশ্যই আপনি যান হজ করতে, হজ ফরজ হয়েছে, যান, কিন্তু আগে এইগুলো দেখুন, এইখানে তো পড়ে আছে নাকি, এই ব্যাপারগুলো বলুন তো, কেউ তুলে ধরে? কেউ তুলে ধরে না। গ্রামে কোনো উদ্যোগ আছে এরকম? গ্রামে এরকম কোনো কমিটি আছে যে জাকাতের একটা গ্রামে ফান্ড করি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য? আমাদের গ্রাম্য ব্যাপার আছে নাই? অথচ কাওয়ামারি গ্রামের একটা লোকের বেটির বিয়ে, লজ্জাতে গ্রামের লোকের কাছে চাঁদা তুলতে যেতে পারেনি, ওই জঙ্গিপুরের মসজিদে নামাজের পরে বলছে আমার বেটির বিয়ে কিছু চাঁদা দাও। কাওয়ামারির কথা বলছি না, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন গ্রাম থেকে এই দায়িত্বগুলো নেওয়া যায় না? ইয়াং জেনারেশন গুলো কি করে? কি আপনি প্রতি বছরে জলসা দিচ্ছেন? আগে এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো করুন। দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের প্রখ্যাত তফসির কারক, উনি একটা কথা বারবার বলতেন, হাবিজাবি মরণে কোনো লাভ নেই, মরার আগে কিছু করে তবে মরো, হাবিজাবি মরে লাভ নেই, কিছু এমন কিছু করুন সমাজের মানুষের জন্য যে মানুষ আপনি মারা যাবার পর আপনার কবরের সামনে গিয়ে যেন বলে সত্যি এই লোকটা সমাজে এই কাজের উদ্যোগ গ্রহণ করেছিল। আপনি কোথায় জান্নাত খুঁজতে চাইছেন এটা বলুন তো, আপনি কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, তার জন্য দোয়া করবেন,
যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে কেন ঘোরাফেরা করেন, কেন চায়ের দোকানে এরোর কথা বলেন? একটা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারেন না? কিছু দিতে হবে না, মাথায় হাত বুলিয়ে দোয়াটা অন্তত বলে আসবেন। দোয়াটাও যদি নাই বা জানেন, এমনিতে বলবেন আল্লাহ তোমাকে ভালো করে দিক ভাই, আল্লাহ তোমায় সুস্থ করে দিক, তুমি আবার আগের মতো মসজিদে ফেরত এসো, তুমি আবার আগের মতো টোটো চালাতে পারবে, তুমি আবার আগের মতো কোদাল নিয়ে মাঠে যেতে পারবে। এই দোয়াটা ইনশাল্লাহ আমলটা করব, ইনশাল্লাহ অন্তত বলুন, মনটা ভালো হোক ইনশাল্লাহ, সবাই করবে করবে। নাম্বার তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তিবাউ জানাযায়, কেউ যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার সালাত আদায় করো। হাদিস এসেছে জানাজার যদি শুধু কেউ নামাজটা পড়ে এক কেরাত নেকি হবে। এক কেরাত মানে হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান ধরে নিতে পারেন, নেকি হবে। আর যদি কেউ মাটিটাও দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন দুই কেরাত নেকি নিয়ে সে বাড়িতে চলে আসে, পড়তে যাবেন। নাম্বার চার, ওয়া ইজাবাতু দাওয়াতে, কেউ যদি দাওয়াত দেয় অবশ্যই গ্রহণ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো ইনশাল্লাহ বলতে হবে, গরুর গোশের ব্যাপার আছে, ইনশাল্লাহ না বললে হবে তাই না? গোশের ব্যাপার থাকলে মুসলমানকে ধরে রাখা যাবে না। কিছু কিছু প্যান্ডেল আমি দেখি তো মাদ্রাসার জলসাগুলোতে, মনে হয় গেট ভেঙে ফেলছে, মনে হয় জীবনে খায় নাই, আর গরুর গোশের চোখে দেখে নেয় বাবার জন্মে। একটা ডিসিপ্লিন তো থাকে, একটা ভদ্রতা থাকে তো, একটা সিস্টেম থাকে তো। একদিন নাই বা খেলেন, কি অসুবিধা হলো? এক ঘন্টা পরেই খেলেন, কি অসুবিধা হলো? ডেলিগেট গুলোতে আপনাদের এখানে দেখিনি, অন্যান্য জায়গাতে, মানে প্যান্ডেল ভেঙে ফেলছিল, কি আশ্চর্য ব্যাপার। দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, তবে এই ব্যাপারে দুটো একটা কথা বলে দেখছি, বৈধ দাওয়াত হলে তবে, অবৈধ দাওয়াত গ্রহণ করবেন না। যদি বলছেন বৈধ আর অবৈধের ব্যাপারটা আবার কি, হ্যাঁ বৈধ অবৈধর অনেক 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 ব্যাপার আছে। যেমন অবৈধ নিষিদ্ধ দাওয়াত, সেগুলো হচ্ছে এই যে আপনাদের এলাকায় কোনো মুসলমানই না কি বলে খাতনা, এইগুলো দিলে বাড়িতে একটু হালকা করে বিশ ত্রিশজন কুটুম নিয়ে অনুষ্ঠান করে করে তো, ছিল আগে, আস্তে আস্তে উঠছে তো। যদি এখনো কেউ এগুলো করে, যাওয়া থেকে দূরে থাকবেন, ইসলামে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বললাম বুঝলেন? ইদানিং আমাদের ওদিকে চালু হয়েছে একটা নতুন সিস্টেম, আপনাদের এদিকে জানি না, তবে হলে অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করুন। এক, বেটির বিয়ে দিয়েছে, মেয়েদের প্রথম বাচ্চা দেখবেন মায়ের বাড়িতেই হয় সাধারণত, হয় না? তা মেয়ের প্রথম বাচ্চা হয়েছে, তা ছেলের পক্ষ থেকে ২৫ জন আসছে টাটা সুমো গাড়ি নিয়ে ওই বাচ্চাটাকে নিতে, এরকম হয় তো? কম হয় তাই তো? কম। যদি আপনাকে কেউ এরকম অনুষ্ঠানে দাওয়াত দেয় সাপোর্ট করিয়েন না। আর একটা বলে দিই, পৃথিবীর সব থেকে জঘন্য খাদ্য আল্লাহর নবীর ভাষাতে, সব থেকে নিকৃষ্ট খাদ্য আল্লাহর নবীর ভাষাতে, সেটা হচ্ছে যে বিবাহ হওয়ার আগে মেয়ের বাড়িতে ১০ জন ১৫ জন ২০ জন গিয়ে বিয়ের ডেট ঠিক করা, বায়না মানা কি বলে আপনাদের? হ্যাঁ, এটা আপনাদের এখানে হয় না নিশ্চয়ই? আচ্ছা, আগে হতো, এখন কমে গেছে আলহামদুলিল্লাহ, আরো কমে যাক আজকের দিনের পর থেকে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এইসব দাওয়াত বাড়িতে কেউ দাওয়াত করলে যাওয়ার চেষ্টা করিয়েন না, এই জিনিসটা কমেছে। বিয়েতে টাকা পয়সা নেওয়া এইসব ব্যাপার আলহামদুলিল্লাহ এইসব গুলো আছে, তাহলে আমি ভাবলাম হয়তো আমাদের ওদিকে আছে, আপনাদের দিকেও মাশাআল্লাহ। যাই হোক, এটা একটা ব্যাপার, তবে এখন সমস্যা দুই পক্ষেরই, এক পক্ষের সমস্যা নয়। কেউ কিছু না নিলে আবার মেয়ের বাপ বলছে মনে হয় ছেলের কোনো ব্যাপার আছে, তাছাড়া কই কিছু চাইল না বলে না, এটাও একটা সমস্যা হয়েছে এখন ইদানিং। অনেক জায়গাতে নিচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষই নিচ্ছে না, ওটা তো আলাদা ব্যাপার, কিন্তু যারা নিচ্ছেন এখানে তো ওই ফেরেশতা নেই যে কেউ নেয়নি। হ্যাঁ, এখানে কি সবাই ফেরেশতা আছেন? কই দেখুন তো, বলুন তো দেখি যে এক টাকাও লিয়েনি। এটা কোরআনের মজলিস, আপনি মিছে মিছে হাত তুলতে পারবেন না। ওই একজন এইরকম করে তুলছে, ওই যে সাদা গেঞ্জিওয়ালা, কি ব্যাপার? একটু জোরে তুলুন দেখি কে গেছেন, তুলুন। আর তার মানে হাত যারা তুলতে পারছেন না নিশ্চয়ই গোলমাল 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 ভেজাল আছে। তবে অনেক মানুষ হয়তো হাত তুলছে না কিন্তু তারপরেও নেয়নি, এরকম লোকও আছে আলহামদুলিল্লাহ, তবে নেয়নি এরকম লোক খুব কম।
নিয়েছে এরকম লোক বর্তমানে বেশি, বেশি না? নিয়েছে বর্তমানে বেশি, আবার নেওয়ার পদ্ধতি কি? হাজি সাহেব মানুষ, মৌলভী সাহেব মানুষ, এই বড় বড় দাড়ি, বড় পাঞ্জাবি, বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে, বিহাই সাহেব কিছু নেওয়া দেওয়ার ব্যাপার ট্যাপার আছে? হাজি সাহেব বলছে, অস্তাকুল্লাহ, এইসব কথা তুমি আমাকে বলছো? চি 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 চি, আমি হাজি সাহেব মানুষ, এসব ব্যাপার আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। কি বললাম বুঝলেন না? যারা বলছে যা জানে বড় জামাই জানে, পাক্কা শয়তান। ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে? হ্যাঁ, বদমাশির জায়গা পাও না? ছেলে কে জন্ম দিয়েছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক বাড়ির গার্জেন কে জবাবদিহি করতে হবে তার অধীনস্থে থাকা বেটি তার বেটা সম্পর্কে। তা তোমার জামাই কেন ওখানে মাঝখানে এলো? এরকম জামাই যদি কেউ থেকে থাকেন আর শ্বশুর যদি আপনাকে এই দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই শ্বশুরের মুখের উপরে বলে দিয়েন যে এই রকম নেমো খারামি কাজ আমি নেই। তবে আপনি জামাই হিসাবে বলতে পারবেন না, কারণ আপনিও তো লিয়ে রেখেছেন, আপনি বলতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন না? আবার চাওয়ার চাওয়ার পলিসি কেমন? চাওয়ার পলিসিটা দেখুন, জামাই আবার গিয়ে বেটির বাপকে বলছে, না বিশেষ কিছু চাই না, এই একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই যাতায়াত করবে, আমার শালা ড্রাইভার হিসেবে চালাবে। তো এক কাজ করো, একটা থালা দিতে বলো, তোমার শালা ভিক্ষা করবে থালাটা নিয়ে, আর ওর মেয়ে হাত ধরে ধরে ঘুরবে। থালা চাও একটা, একটা অসভ্যতার তো একটা সিস্টেম থাকে, থাকে না? থাকে। এখনকার মেয়ের বাপেরা মেয়ে জন্ম দিয়ে মনে হচ্ছে বড় বিপদে, বিপদে না, খুব বড় বিপদে, যেন মুসিবতে রয়েছে তারা। কত মুসিবতে আছে, আমি ছাড়া ভুক্তভোগী আপনি বেশি নন। আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, মাদ্রাসা রুকাইয়ালিল বানাত, তা ফ্রিতে পড়াশুনো করছে ছাত্রীরা, প্রায় 235 জন ছাত্রী আছে, আলহামদুলিল্লাহ ফ্রিতে পড়াশুনো করছে, তিন বেলা খাওয়া দাওয়া সব ফ্রিতে, তা এক একটা বাড়ির চারটে পাঁচটা করে বেটি। তা আমি একটা অফার দিয়ে রেখেছি মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে, যে এতিম যদি কেউ হয় তার বিয়েটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আবার নিজের খরচাতেই আমি দিয়ে দেবো, কোনো চাঁদাপত্র নয়। আর যদি দুস্থ কেউ হয়, প্রমাণ যদি এটা করতে পারে, প্রধান গিয়ে যদি প্রধান থেকে লিখিত আনতে পারে যে এরা খুবই দুস্থ, এদের সমর্থক নেই বিয়ে শাদি দেবার, আমি তাকেও দিয়ে দেবো। এটা আমি দায়িত্ব রেখেছি, প্রত্যেক বছরে ইনশাল্লাহ বিয়ে দেবার কাজ চলছে। তবে আমি বিয়ে দিতে গেলে এক টাকাও লাগে না, সেই রকম ছেলেরাই বলে যে হুজুর আপনার মাদ্রাসার একটা মেয়ে দেন, ফ্রিতে নিয়ে চলে আসবো। বরঞ্চ আমার মাদ্রাসায় 5000 টাকা দান করে আসে আর বেটিটাকে নিয়ে আসে, ওটা আমার লাভ, বুঝলেন না? এক টাকাও লাগে না। তবে মাদ্রাসার মাধ্যমে আল্লাহ ওদেরকে হেদায়াত দিচ্ছে বা কবুল করছে। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা ফ্যামিলি তিনটে পর্যন্ত একজনের বেটি আমার মাদ্রাসায় পড়ছে। তা ওর মা যখনই দেখা করতে আসে, আমি নাম বলবো না, সোশ্যাল মিডিয়া জেনে গেলে মন খারাপ, যখনই দেখা করতে আসে তখন হাত দুটো জড়িয়ে ধরে বলে, মলা সাহেব মেয়ে বড় হয়ে যাচ্ছে, একটু বিয়ের ব্যাপারটা দেখবেন, আমরা খুব গরিব মানুষ, খুব অসহায় মানুষ। তখন মনে মনে বলি যে কোনো টেনশন নেই, এটাই সমাজের আজ অবস্থা। আস্তাগফিরুল্লাহ, আপনি যে গরিব মানুষের বাপের কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি জানেন যে তার বাপ লালগোলার দিকে মসজিদে জুম্মার নামাজ পড়ে মানুষের কাছে হাত পেতে রুমাল বিছিয়ে মসজিদের দরজাতে বসে? এই অরাজকতা কবে উঠবে? হ্যাঁ, এই নিজ মানসিকতা রাখবেন না, প্লিজ কিছু মনে করিয়েন না। মুঝে মঞ্জুর নাকি কে মাই কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মাই ক্যা করো। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কিছু বলতে, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেওয়া নেই, আপনার বেটির সঙ্গে আপনার জামাই নয় আমি, যে আপনার প্রতি আমার হিংসা রয়েছে, আপনি আমার দিনী ভাই। এই সমস্ত অসভ্য কাজ থেকে আপনি বিরত থাকুন ইনশাল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, বলুন আমিন। এবারে একটা কথা বলছি, যারা টাকা পয়সা নিয়েছেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় রাখবেন, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ নয়। যদি আপনি 30 বছর নামাজ পড়েননি, 31 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন, আপনি যদি সেই দিনই দোয়া করেন যে আল্লাহ 30 বছর পর্যন্ত শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি, আপনার বাকি 30 বছরের পাপ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ।
কিন্তু আপনি আপনার স্ত্রীর বাপের কাছে টাকা নিয়েছিলেন, এটা যদি আর সারা জীবন দোয়া করেন ক্ষমা হবে না, কারণ এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। এই জন্য বিনীত অনুরোধ, টাকা ফেরত দিতে হবে, কোনো উপায় নেই, যে যা নিয়েছে ঘুরে দিতে হবে। আর যদি ঘুরে না দেন, আপনার স্ত্রী খাটের উপরে থাকবে, আপনি নিচেই থাকবেন, এই ফয়সালা। কি বুঝি, বুঝতে পারছেন না? ওর বাপ দিয়েছে খাট, ও খাটের উপরে থাকবে, আপনি নিচেই থাকবেন। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। একটা লোকের বাড়িতে চোর এসেছে, চোর খুব গরিব মানুষ, খুব অসহায়। তাই এক সপ্তাহ পরে তার বেটির বিয়ে, টাকা পয়সা জোগাড় করেছে 2 লাখ টাকা। তা রাতের বেলা চোর গুলো এসে, বাড়িতে কেউ আছো? বাড়িতে বুড়া লোক, গরিব মানুষ, উঠেছে আস্তে আস্তে, উঠে বলছে, হ্যাঁ বাবা। কারা তোরা, বাড়ি কোথায়? বলছে, আমাদের বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে দিবে শুনলাম। বলছে, হ্যাঁ। বলছে, 2 লাখ টাকা জোগাড় করেছিস শুনলাম, টাকাগুলো দে, তোকেও মারবো, তোর বুড়িটাকেও মারবো। তো এই গরিব মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, দেখ বাবা, প্যান্ডেলের বয়না দেওয়া হয়ে গেছে, মাইকের বয়না দেওয়া হয়ে গেছে, আমি দিতে পারবো না টাকা। দেখুন, বুড়োটাকে মেরেছে এক চাঁটি, একদম 4 ফুট দূরে গিয়ে লাফিয়ে পড়েছে। এখন ওর আওয়াজে বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা উঠে বলছে, কারা তোরা? বলছে, দেখেছিস কেমন দিয়েছি বুড়োটাকে, 4 ফুট ভোল্টেজে? তুই যদি এই মার না খেতে চাস, তাহলে টাকাটা বার কর। তখন বুড়িটা বড় আকুতি মিনতি করে বলছে, দেখ বাবা, তোরা চোর আমি জানি, তবে তোরা যদি টাকা নিয়ে চলে যাস, আমার বেটিটার বিয়ে দিতে পারবো না। তা দয়া কর, একটু মেহরবানি কর, চোর ধর্মের কথা শোনে? শোনে না। তা বলছে, না, এখনই টাকা আন, তোকে না তো কেটে দিব। তখন বুড়িটা বাক্স থেকে 2 লাখ টাকা বার করে ঘুমন্ত বেটিটাকেও হাতে করে তুলে চোরেদের কাছে দিয়ে বলছে, যা, বেটিটাকেও নিয়ে চলে যা, টাকাটাও নিয়ে চলে যা, কারণ টাকার জন্যই তো বেটিটার বিয়ে দিচ্ছিলাম, টাকা যখন থাকবে না বিয়ে দিতে পারবো না। চোরগুলো তখন বলছে, অসম্ভব ব্যাপার, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এখুনি ধরবে। কি কেন না, তোর মেয়েকে যদি নিয়ে যায়, এত রাতে আমাদের নারী পাচারকারী বলে কেস দিয়ে দিবে, বরঞ্চ শুধু টাকাটা দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো, শুধু টাকা নিবে, বেটি নিবে না। বর্তমানে কিছু কাওয়ামারির যুবক ছেলের বাপেদের বৈশিষ্ট্য হলো, টাকাও নিবে, বেটিও নিবে। তাহলে বলুন তো, চোর ভালো না যারা বিয়েতে টাকা পয়সা নেয়, এরা ভালো? চোর ভালো। চোরের একটা কোয়ালিটি আছে, ও বেটি নিবে না, বেটা নিবে, টাকা নিবে। আর এ এত বড় বদমাইশ, টাকাও নিবে, বেটিও নিবে, তার মানে বোঝা গেল এরা চোরের থেকেও নিকৃষ্ট। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায়, বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপ জীব বলে নিব না কপন। আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ, তুমি এমনি লুবি হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ, তুমি এমনি লোভি হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না অবাস্তব? বিশ্ব নবী বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করো। তুমি যদি বুঝতে পেরে যাও যে ও বিয়েতে টাকা নিয়েছে, এটা 100%, আমি হারাম এ কথা বলছি না, বিয়েতে টাকা নেওয়া হারাম আমি এ কথা বলছি না, তবে আপনাকে এটা আমি বলতে পারি যে সামাজিকভাবে আপনি তার দাওয়াত বাড়িতে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ওর মনে যেন একটা শিক্ষা হয় যে গ্রামের একটা ভালো মানুষ আমার বেটির বিয়েতে এলো না, আমার বেটার বিয়েতে এলো না, ওর যেন একটা শিক্ষা হয়। তখন আপনাকে যখন জিজ্ঞেস করবে, কি ব্যাপার আব্দুল মালিক ভাই, আপনি বিয়েতে এলেন না, মুখের উপরে বলেন যে আমার কাছে 100% সিওরিটির খবর রয়েছে, তুমি তোমার বেটার বিয়েতে 1.5 লাখ টাকা নিয়েছো, অন্তত একটু লজ্জা পাবে, সামাজিকভাবে বয়কট করুন। নাম্বার 5, ভালো কাজ বলে দিচ্ছি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমিতুল আতেশে। পাঁচ নম্বরের ভালো কাজ হচ্ছে এই, কারোর হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকুল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই তিন পর্যায়ের উত্তর দিতে হবে। আমি আপনাদেরকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম। এক, সালাম দিতে হবে। দুই, জানাজার সালাত পড়তে হবে। তিন, অসুস্থকে দেখতে যেতে হবে। চার, বৈধ দাওয়াত কবুল করতে হবে। পাঁচ, হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিতে হবে। আল্লাহর নবী তিনি বলছেন হাকুল মুসলিম আলাল মুসলিমে খামসে, এটাই পাঁচটা জিনিস হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক বা দায়িত্ব। ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। আর একটা পৃথিবীর সব থেকে ভালো কাজ বলে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে সব থেকে ভালো কাজ তোমরা কে করে এসেছ। আর একটা দামি ভালো কাজ বলে দেবো, হ্যাঁ বলে দিই। এইবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন বসুন একটু, এই কাজটার সময় দাঁড়ানো যাবে না, এক মিনিটও একটু মেহরবানি করুন, একটু মেহরবানি করুন, এই এই কাজটা অন্তত পক্ষে আপনি দাঁড়াতে পারবেন না, বসুন। সবাই নিজে নিজে ছেড়ে ছেড়ে যেমন একদম ভালো করে বসে যান ইনশাল্লাহ, এবং খুব অ্যাক্টিভ থাকুন আপনি। আপনি আমার দিকে মুখ করে খুব অ্যাক্টিভ থাকবেন, কোনো দিকে লড়াচড়া করিয়েন না। আপনাকে আমি একটা মারাত্মক ভালো কাজ বলতে চলেছি। কত মারাত্মক কাজ এই দেখুন, আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে এটা কবরস্থানে উন্নতি গল্পে জলসা। যদি বলছেন টাকা তোলার ধান্দা করছেন, একদম নয়, ওই সব লাইনে আমি নেই। আমি আপনাকে একটা ভালো কাজ বলবো, তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে কিছু দেব, আপনি দিতে পারেন। আমি দশটাতে স্টেজ উঠেছি, এখন বারোটা বাজতে গেল, এগারোটা চল্লিশ হয়ে গেল, আর কুড়ি মিনিট, বারোটা বা বারোটা সাড়ে বারোটা যাওয়াই হবে, আমি তো শেষ বক্তা, দু পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলেও কিছু করার নেই। আচ্ছা এবার আপনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো, মানুষ এত কিছু করছে, দান সাদকা তাহাজ্জুদ নামাজ রোজা যা কিছু করছে, আচ্ছা বলুন তো কিসের আশায়? একটু জোরে বলুন না মেহরবানি করে, জান্নাতের আশায়। আচ্ছা এই জান্নাতে আপনি যেতে চাইছেন, তাই তো? আচ্ছা খুব সহজভাবে এই জান্নাতটা কোথায় আছে এটা আপনার জানা আছে? জান্নাতটা কোথায় আছে আপনি জানেন? কোথায় এই জান্নাতটা আপনার আছে? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, রাসূলুল্লাহ বলেছেন জান্নাত যত দামি হোক জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। কি বলছি বুঝতে পারছেন তো? এটা আশ্চর্য ব্যাপার। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস আমরা ছোট থেকে শুনছি, হাদিস ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ হাদিস চূড়ান্ত ঠিক। মানে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই, সারা জীবন শুনেছে যে স্বামীদের পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এ কথা একেবারেই ভুল, এ কথা ঠিক নয়। আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার আদেশ যদি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু আল্লাহর নবী এটা বলেননি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে মায়ের পায়ের তলায় জান্নাত। আপনার এখানে একটা লোকের চার বেটা, খুব মনোযোগ সহকারে শুনবেন, চারটে বেটা, চারটে বেটা বিদেশে কাজ করে, কেউ কোনো দিকে তাকাবেন না বলে দিলাম, অ্যাক্টিভভাবে বসুন, আপনার এইখান দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে চোখ দিয়ে যে এই কথাটা আপনার ইমানে কাজ করছে কিনা। যদি আপনার এখানে প্রমাণ না হয় তাহলে ভাববো যে আপনার মনটা খুব পাথরের মতো। চার ভাই চার জায়গাতে আপনারা কাজ করেন, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো খাদিজা, হ্যাঁ এই মঙ্গলবারের দিন আমার ট্রেনের টিকিট হয়ে গেছে বাড়ি যাব, তা তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে? তা আপনার স্ত্রী তখন ফোন ধরে বলছে যে কি আর নিয়ে আসবে, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর মেয়ের জন্য একটা চুড়িদার আনিও। তা আপনি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করছেন, সেই সময়তে আপনার স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো কেনাকাটা হলো, হলো কেনাকাটা? তখন আপনি বলছেন তোমাদের সবার হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনছি আর আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো। তখন আপনার স্ত্রী বলছে কেন তুমি প্রতি বছর আব্বা মায়ের জন্য লুঙ্গি শাড়ি জামা কাপড় কিনতে যাবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। চলে এলো আপনাদের এখানে আব্বা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ভাত খায় কেমন সিস্টেমে?
পালি বাড়ি সিস্টেম ইমাম সাহেবের মতো, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বৌমারা, আর মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে মন যেতে চায় না, বৌমারা এটা মিষ্টি করে বলে। আর তুমি, তুমি এত ভালো পুরুষ মানুষ স্বামী, তোমার মাকে তোমার স্ত্রী এরকম ভাষায় কথা বলে আর তুমি মুখ বন্ধ করে বসে থাকো, তুমি যে কেমন পুরুষ মানুষ সেটা ভাবতেও আমার অবাক লাগে। তোমার দুতলা বাড়ি, চার ভাই বাড়ি চলে এসেছে, সবার স্ত্রী এরকম বলার কারণে কেউ ঈদের দিনে একটা শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য আনেনি, কেউ আনেনি। ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তকবীরের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি ইলহাম, মসজিদের মাইকে হয় না ঈদের দিনে? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। আপনার আব্বা সেই গত বছর একটা লুঙ্গি দিয়েছিল আপনার বড় বোন, সেটা বাক্সতে ভরা ছিল, সেইটা বার করে ঈদগাহে যাচ্ছে। আর তোমার মা একদিন তোমার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে জামা কিনে এনেছিল, তোমার গায়ে হচ্ছিল না, তুমি তখন শিশু, তোমার গায়ে বারবার পরিয়ে দিচ্ছিল। আর আজকে ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরছে। তোমার মা প্যারালাইসিসের রুগী, তোমার মা সুগারের রুগী, 75 বছর বয়স, কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয়, মশারির ভিতরে এক কোনায় বারান্দাতে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপে। তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি উপহার হিসাবে পেল না। তোমার শাড়ি এসেছে, তোমার সালা এসেছে, তাদেরকে নিয়ে আনন্দ করতে করতে 2-3 বেজে গেল, তোমার মা খেতে পেল না। 3:30 সময়তে তোমার ছোট ছেলে 2 পিস মাংস আর 2 রুটি দিয়ে তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে, একটু যা দিয়েছি কম করে খাবে, না তো বিছানায় পেচ্ছা পায়খানা করে দিতে পারো, অল্প করে খাবে। দেওয়ার পরেও বলছে অল্প করে খাবে। তোমার মা ঈদের দিনে এরকম অবস্থা কেন? তোমার আব্বার এইরকম অবস্থা কেন যে পুরাতন লুঙ্গি পরে ঈদগাহে গেল? তোমার মায়ের এইরকম অবস্থার পিছনে তোমার মা যে বড় অপরাধী, তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা কাওয়ামারির একজন পর্দানাসীন মহিলা, তোমার মা একজন আল্লাহওয়ালী মহিলা, তোমার মা একজন নম্র ভদ্রা মহিলা, তোমার মা পৃথিবীর কোন পরপুরুষের সামনে মুখ দেখাতো না, লজ্জায় ঘোমটা দিয়ে থাকতো। তোমার মায়ের আজকে এই অবস্থা কেন? তোমার মায়ের বড় অপরাধ তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হসপিটালে তোমার মাকে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল, এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। এই জন্য আজকে ঈদের দিনে তোমার মা এই সাজা ভোগ করছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের দেখতে অপরূপা সুন্দরী, তোমার মায়ের শরীরের রং একেবারে হাঁসের ডিমের মতো সাদা, কিন্তু তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে।